হোয়াট ইজ কল মুদ্রা নীতি ইজ টু টাইমস ইন ইয়ার এটা ঘোষণা করা হয় একটা হলো জানুয়ারিতে আর একটা হলো জুলাইতে রাইট তো বেসিকলি সাধারণ মানুষের বোঝানোর জন্য যে একটা দেশের মূল্যস্ফীতি একটা দেশের ডেভেলপমেন্ট এবং একটা দেশের টোটাল স্ট্রাকচারাল দি ফেনোমেনা কে কন্ট্রোল করে মুদ্রানীতি এখন আপনার আগামী 6 মাসা আপনার জিনিসপত্রের দাম কিরকম হবে আপনার পকেটে যা টাকা আছে এগুলা কি আপনি ছাড়তে পারবেন আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্যার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে তো মূল্যস্ফিতিতে আমাদের দেশে সবচেয়ে ইন্টারেস্টিং হলো লাস্ট প্রবাবলি 7 8 ইয়ার্স ইজ ইন ছোট ফোন কলে যেতে হচ্ছে আমরা ফিরে আসছি আলোচনায় সাথে আবারো দর্শক আমরা একটা ফোনে যাচ্ছি মিরপুর থেকে অনেক ধন্যবাদ আমরা উত্তরটি দিব একটি ছোট্ট বিরতির নতুন মুদ্রা নীতি নিয়ে নিজাম চৌধুরী আপনার সাথে কথা বলছিলাম আমাদের দর্শকে একটি প্রশ্ন দিয়েছিলেন ওটা যদি বুঝিয়ে বলেন না প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি ওই কথাটা শেষ করে যেটা বলছিলাম যে দারিদ্র বিমোচন কর্মসংস্থান আমাদের এগুলা মুদ্রা নীতি টু হেল্প করে মুদ্রানীতি বেসিকলি মুদ্রানীতি দুইবার ঘোষিত হওয়ার পরে মানুষের মনে একটা ধারণা জন্মে যে বাংলাদেশ ব্যাংক আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর মুদ্রা বাজারে মুদ্রা সরবরাহ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে বেশি হলেই যে আমাদের প্রবৃত্তি অর্জিত হবে সেটা কিন্তু সঠিক না যেমন একটা ইনস্টেন্স দিয়ে আমি বলতে পারি দু হাজার ষোলো সতেরো সালে আমাদের মুদ্রা সরবরাহ ছিল চোদ্দো দশমিক আট কিন্তু সেখানে প্রবৃদ্ধি হয়েছিল সেভেন পয়েন্ট টু এইট আবার দু হাজার এগারো বারো সালে ছিল চব্বিশ দশমিক অলমোস্ট পঁচিশ শতাংশ কিন্তু প্রবৃদ্ধি ছিল সাড়ে ছয় শতাংশ তো ইট ডাজন নেসেসারিলি যে মুদ্রা সরবরাহ যদি বৃদ্ধি পায় পাবলিক এবং প্রাইভেট সেক্টরে যে প্রবৃতি আমরা আসানো পর হবে সেটা সঠিক নয় আচ্ছা ওনার যে প্রশ্নটা যে মুদ্রানীতির কারণে আমাদের জিনিসপত্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে কিনা অবশ্যই মুদ্রা নীতির অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কিন্তু মূল্যস্ফীতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না যেমন ন্যাচারাল ডিজাস্টার গত তিন সপ্তাহ যাবত উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যে প্রচণ্ড রকম বন্যা হলো বন্যার কারণে কি হলো আমাদের সবজির দাম দ্বিগুণ হয়ে গেল কোন কোন জায়গায় তিন হয়ে গেল জি আমাদের আরেকটি ফোন কল এসেছে আপনার সংলাপে অনেক প্রশ্ন না নতুন হলে কাছে মনে করেন জি অনেক ধন্যবাদ আপনি কি বললেন বেসিক্যালি প্রশ্নটা যে রেইন প্রভাবmathbb না এটাই জি জি হ্যাঁ ঋণ প্রভাব বৃদ্ধি পাচ্ছে না এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন ওনার একটা ডেটা আপনারা দেখলেন ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট মাইনাস পর্যায়ে আছে এখন যদি আপনি নতুন শিল্প সৃষ্টি না করেন তাহলে আপনার ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করার দরকার না হলে আপনি তো ঋণটা নেবেন না যে মুহূর্তে আপনি ঋণটা নেবেন সেই মুহূর্তেও ক্লাস থেকে শুরু হবে আপনার ইন্টারেস্ট কাউন্ট করা শুরু হবে তাহলে ব্যবসায়ীতা একটু পজ আছে বিভিন্ন রকম কারণে এটা হচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে আমাদের লোকাল মার্কেটটা লোকাল মার্কেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি আমাদের এভরিডে কমোটিস বাইংয়ে আমাদের ভোক্তাদের জন্য ক্যাপাসিটির মধ্যে তারা মানে কিনতে পারে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মুদ্রানীতির অন্যতম কিন্তু আমাদের ন্যাশনাল জিডিপির গ্রোথ এবং আমাদের ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গ্রোথ এগুলো সব কিছু মিলিয়ে সেখানেও ভূমিকা রাখে তবে বাংলাদেশের মতো দেশে এখানে তো আমাদের সব কিছুই এখনও হয়নি যার কারণে এটার কতটুকু ফল আমরা পাচ্ছি এগুলো কিন্তু আমরা ম্যানুয়াল ডাটার মাধ্যমে আমরা বের করি এবং এগুলোর অ্যাকুরেসি সম্পর্ক আমি সবসময় যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হচ্ছে সেটা আমি বিশ্বাস করি না তারপরেও আমরা যতটুকু এগিয়ে যাচ্ছি এটা কিন্তু একেবারে না থাকার চাইতে অনেক ভালো আর সবচেয়ে বড় সমস্যা যেটা উনি বলতেছেন যে ঋণ প্রবাহ ঋণ প্রবাহ আমরা এখন একটা জিনিস লক্ষ্য রাখতেছি বর্তমান অর্থমন্ত্রী ক্ষমতা নেওয়ার পর থেকে উনি একটা জিনিস বলেছেন গোয়িং ফরওয়ার্ড আমরা যেন এক টাকাও আর ঋণ খেলাপি না দেখি সেই লক্ষ্যকে সামনে রেখে ব্যাঙ্কগুলো অনেক মানে আগে যে তারা উদাসীন ছিল সেটা আমি বলবো না একটা লোককে ঋণ দিতে হলে যেসব ক্রাইটেরিয়ার প্রয়োজন সেগুলো অনেক বেশি নিখুঁত আকার এখন দেখা হচ্ছে যে আসলে আমরা দেশে একটা জিনিস হয় কি আমাদের মানদণ্ড বিচারের যে মাপকাঠিগুলো সেগুলো আমাদের দেশে এখনও খুব শক্তিশালীভাবে গড়ে ওঠেনি যেমন বিদেশের বাড়িতে আমি অনেকবার বলেছি এটা একজন লোক যখন লোনের জন্য যায় তার একটা প্ল্যান থাকতে হবে হোয়াট হি ওয়ান্টস টু ডু এবং এই প্ল্যানটাকে যারা ক্রেডিট ডিভিশন আছে তারা এটাকে অ্যানালাইসিস করে দেখবে দ্য পার্সন হু কেম ফর দ্য ক্রেডিট হোয়াটেভার অ্যামাউন্ট ইট ইজ এটা কি মেক সেন্স করে কিনা তার ইন্ডাস্ট্রিতে এত টাকা লাগবে কিনা এবং আসলেই তার অতীত ইতিহাস কি সেই অতীতে যদি তার পুরানো ব্যবসা হয়ে থাকে অতীত যে লোনগুলো নিয়েছিল সেগুলো কি কোনো সময় ডিলিকুয়েন্ট হয়েছে হয়েছে কিনা অথবা তার কোনো এরকম কোনো ইন্টেনশান আছে কি না যে ব্যাংকের টাকা দিয়া সঠিক খাতে যে খাতের জন্য নিল সেই খাতে ব্যয় না করে অন্য খাতে সে ব্যয় করলো অথবা পাচার করলো বিভিন্ন ধরনের সমস্যা আমাদের দেশে আছে এগুলো যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ অথবা উন্নত দেশে না আমি সেটা বলছি না তবে আমাদের এখানে কন্ট্রোলিং প্রক্রিয়াটা ম্যানুয়াল থাকাতে এটা অনেক সময় আমরা ধরতে পারি না তো যাই হোক এখন ব্যাঙ্কগুলো অনেক আগে থেকে অনেক বেশি বেশি দেখাশোনা করে কারণ আমাদের আমরা চাই না আমাদের যে এক কোটি এক লক্ষ দশ হাজার কোটি টাকা যেটা আছে আমাদের ইনকালাফি এই চাইতে আমরা যেন না বাড়ে এবং সরকার যে এখন সুবিধাটা দিয়েছে দুই পার্সেন্ট দিয়ে আপনি রিশিডিউল করতে পারেন দশ বছরের জন্য আমি মনে করি এটা একটা ভালো জিনিস করেছে উনি বললেন যে যদি এনপিএল এবং অন্যান্য ধরা হয় আরও বাড়তে পারে কিন্তু তারপরে আমাদের মূল লক্ষ্য এই মুহূর্তে থাকবে যে আমরা যেন ভবিষ্যতে আর বেশি ঋণ খেলাফি সুযোগ না দেয় এবং এটা পারে কারা এটা পারে একমাত্র ব্যাংকাররা সুদক্ষ নিজাম চৌধুরী আপনার কাছে আসবো আসলে সংশ্লিষ্ট বলেছেন বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গত তিন বছরের মধ্যে আসলে সর্বনিম্ন এবং এই অবস্থায় জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আসলে বিনিয়োগ পরিস্থিতি উন্নতি করতে হবে এটার কিন্তু আসলে একটা কানেকশন আছে মুদ্রানীতির সাথে তো জানতে চাব যে আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি যে এই বিষয়টি আসলে মুদ্রানীতিতে বেশি গুরুত্ব যে ফেলবে কিভাবে আসলে এটাকে ব্যালেন্স করা হবে বা কিভাবে এটাকে আসলে অ্যাচিভ করা হবে কি চিন্তা করছেন দেখুন আজকের ঘোষিত মুদ্রানীতিতে আমি যেটা দেখলাম কিছুক্ষণ আগে চব্বিশ দশমিক তিন পার্সেন্ট হচ্ছে পাবলিক সেক্টরে জি। আর চোদ্দ দশমিক আট পার্সেন্ট হচ্ছে মুদ্রা সরবরাহ প্রাইভেট সেক্টরে আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির পঁচাত্তর শতাংশ যেটা আমরা ক্লেম করি প্রাইভেট ব্যাঙ্কগুলো প্রাইভেট সেক্টরকে আমরা পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করি যে যতগুলো যেমন আমাদের নাম্বার ওয়ান শিল্প কি গার্মেন্টস এখন সহ আপনার আপনি যদি বলেন লেদার তারপরে ফার্মাসিউটিক্যাল অনেকগুলো জাহাজ শিল্প সবকিছু মিলিয়ে এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকগুলো লোন দেয় এখন মুদ্রাস্ফীতির মূল লক্ষ্য হচ্ছে দুটো একটা হচ্ছে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে রাখা মুদ্রানীতির মূল লক্ষ্য আর একটা হলো প্রবৃত্তি বৃদ্ধি করা এখন প্রবৃদ্ধি বৃদ্ধি করতে হলে আপনাকে প্রাইভেট এবং পাবলিক সেক্টরে টাকা সরবরাহ বাড়তে হবে আবার অন দিয়ে হ্যান্ড বেশি টাকা সরবরাহ মার্কেটে আসলে টাকার অবমূল্যায়ন হবে জিনিসপত্র দাম বেড়ে যাবে এগুলোকে ব্যালেন্স করার জন্য যে কাজগুলো আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে যেমন ধরুন আমাদের এখন ফোর টু বিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে এই মুহুর্তে আর আমাদের ইম্পোর্ট হচ্ছে ফোর সিক্স বিলিয়ন তাহলে আমরা এখানে একটা ভালো গ্যাপ আছে কিন্তু এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেটা এখন একটু খারাপ পর্যায়ে আছে যেটা আর কখনো এত খারাপ পর্যায়ে ছিল না এর পিছনে আমি একটা জিনিস বলি আমি জানি না উনি আমার সাথে একমত হবেন কিনা যে আমরা অনেকগুলো মেগা প্রজেক্ট নিজস্ব অর্থায়নে করছি এর মধ্যে পদ্মা সেতু আছে আর বিভিন্ন বড় বড় প্রজেক্ট যেগুলো আমরা করছি মেট্রো রেল সহ কর্ণপুলি আপনার টানেল সহ এগুলো কিন্তু আমরা একটা ডাউন পেমেন্ট তো দিতে হয় হান্ড্রেড পার্সেন্ট লোন করছি না আর পদ্মা সেতু তো আমরা একশত বা দেশীয় অর্থায়নে করছি তাহলে দেশীয় অর্থের উপর একটা চাপ অবশ্যই পড়ছে অন দি আদার হ্যান্ড আপনার ক্যাপিটাল মেশিনের ইম্পোর্টে আপনার হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আবার লং রান একটা সাস্টেনেবিলিটি আছে আপনার এক্সপোর্টে আপনি এখন যদি ক্যাপিটাল মেশিনের না নেন শিল্প স্থাপন না করেন তাহলে আপনার ফিফটি বিলিয়ন টার্গেট কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না এই মুহূর্তে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট আপনি বেশি ব্যয় করলেও লং রানে কিন্তু এটা আপনাকে একটা ভালো ফল নিয়ে আসবে আরেকটি ফোন কল আছে দর্শক আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন জি আমার নাম প্রতিমা আমার প্রশ্নটা হলো তারল্য সংকট দূর করার পাশাপাশি ব্যাংক খাতে সুশাসন কতটা জরুরি বলে আপনারা মনে করেন জি অনেক ধন্যবাদ দুটোই খুব জরুরি তারল্য সংকট কিছুটা আছে অস্বীকার করার জন্যই আর ব্যাংক খাতে সুশাসন সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুব জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে সকাল সকলের মুখ থেকে একটি কথাই সবাই বলছে যে আমরা যদি অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারি আমরা কোনো জায়গায় সাকসেসফুল হব না এটা সবাই আমরা জানি সে ব্যাপারে কাজ চলছে সরকারি বেসরকারিভাবে বিশেষ করে সেন্ট্রাল ব্যাঙ্ক কাজ করছে আর তারল সংকট যেটা এই মুহূর্তে আমাদের যে কথাটা আমি বলছিলাম আপনার যদি খাত ওয়াইজ আপনি বেশি ব্যয় করেন অন্য খাতে টাকাটা কমে যাবে এটা তো একটা সিম্পল হিসাব কিন্তু আচ্ছা আমি সবসময় একটা কথা বলি আমি জানি না এত কতটুকু সম্ভব হবে যে উন্নত দেশগুলোতে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে তাদের জিডিপির গ্রোথ কিন্তু ফাইভ সিক্স সেভেন প্রয়োজন নাই তিন হলে তার জন্য অ্যানাপ এখন এই টাকাগুলো তারা কোথায় ইনভেস্ট করতে চায় একটা ডেভেলপিং নেশনে ইনভেস্ট করতে চায় যেখান থেকে তারা ভালোভাবে কাজটা করে রিটার্ন নিয়ে যেতে পারবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বেশিরভাগ বড় বড় দেশগুলো আমাদের দেশে ইনভেস্ট করতে চায় এখন আমাদের দেশে যখন ইনভেস্ট করতে আসে আমাদের কতগুলো বিভিন্ন রকম সমস্যা আমরা পড়ে যাই অতীতে পড়তাম আমরা পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা এখন আমাদের নেই যেমন ধরেন এখন একটা এপিডেমিক আসছে ডেঙ্গু একজন বিদেশি যদি সে ইনভেস্ট করতে আসবে সে ডেঙ্গুর বয়ে আসবে না আমাদের ছেলেপেলা যারা বাইরে থাকে তারাও তো আসতে চায় না এইরকম যদি ন্যাচারাল কোনো ক্ল্যামিটি হয় জিনিসটা হয় তা আমরা আমাদের গতিটাকে ধরে রাখতে পারি না এই জন্য আমাদের একটা সমস্যা আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আমরা এমন একটা জায়গায় প্রতি আমরা আমাদের অবস্থান আর এছাড়া আমরা যে আপনার ওই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে এফেক্টেড নেশান হচ্ছে আমরা আমরা বঙ্গোপসাগরের একেবারে পাশে অবস্থিত বিধায় আমাদের যেমন ভারত বা অন্যান্য উঁচু দেশগুলো থেকে পানি এসে বর্ষাকালে আমাদেরকে হাজার হাজার কোটি টাকা ক্ষতি করে দেয় আমরা দুই পা আগালে আবার আমাদেরকে দুই পা পিছনে ঠেলে দিয়ে দেয় তারপরেও আমরা যেভাবে সংগ্রাম করে যেভাবে সবাই মিলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদেরকে এখন নেক্সট ইলেভেন টু ওয়াচ বলা হয় আমরা ইমার্জিং ইকানমির এগারোটি দেশের মধ্যে উন্নত দেশ হিসেবে সারা পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি আমি অত্যন্ত সবসময় পজিটিভ কথা বলার চেষ্টা করি নেগেটিভিটি যদি মানুষের মধ্যে আপনি সবসময় দিয়ে দেন যে আমাদের এটা হবে না এটা হবে না তাহলে কিন্তু আমরা এগুতে পারবো না আমাদের ইয়াং জেনারেশন আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যারা এখন সমস্ত কার্যক্রম বিভিন্নভাবে সরকারি বেসরকারি জায়গা থেকে নিজের অবস্থান থেকে করছি তাদেরকে তাদেরকে এমন একটা মেসেজ দিতে হবে যে এমন একটা দেশ তোমাদের জন্য অপেক্ষা করছে যদি এখন ভালোভাবে আমি ডেঙ্গু নিয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম সেখানে আমি বলতেছিলাম যে তোমাদের কাজ কি ডেঙ্গু তোমাদের ডাক্তার না তোমরা ভলান্টিয়ার সার্ভিস হিসেবে তোমরা দান করতে পারো তোমরা একজন ডেঙ্গু রুগীর পাশে গিয়ে দাঁড়াতে পারো তোমরা এমন কিছু উদাহরণ সৃষ্টি করা অতীতে আমরা যখন স্টুডেন্ট ছিলাম এসব অপরচুনিটি আমাদের ছিল না সব কিছু মিলিয়ে আমাদের মুদ্রানীতি বলেন আমাদের ন্যাশনাল দি জিডিপির বলেন বলেন মূল্যস্ফীতি বলেন সব কিছু নির্ভর করবে সুশাসনের উপরে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হচ্ছে এখন সুশাসন তো মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে করা সম্ভব না এখন এখানে ধরেন আপনার সচিবরা আছেন বিভিন্ন সেক্টর কর্পোরেশন বড় লোকরা আছেন ওনারা যদি এখন যেভাবে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখি বিভিন্ন লোকজনের মানে যে এই যে উৎকোচ নেওয়া এগুলো এগুলোকে বন্ধ করতে হবে এগুলো ওভারনাইট হবে না কিন্তু আমাদেরকে গ্র্যাজুয়ালি এগুলোর পর কাজ করে যেতে হবে এবং এটার জন্য একটা সামাজিক সচেতনতার প্রয়োজন আছে এবং সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটা কোনো গোষ্ঠীর কাজ না কোনো দলের কাজ না আমরা কিছু কিছুক্ষণ আগে বলতেছিলাম ডেঙ্গু তো কোনো দল চিনে না সে সকল দলের লোককে আক্রান্ত করতে পারে তাহলে আমরা সবাই কেন এটার জন্য ঝাঁপিয়ে পড়ি না সেক্ট আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে আমাদের যে কোনো সমস্যা যদি আসে ন্যাশনাল ডিজাস্টার বর্ণা আসছে আমরা বর্ণার পাশে দাঁড়াতে পারি গুজব ছড়াচ্ছে দেশটাকে ফিছিয়ে দেওয়ার জন্য গুজবের বিরুদ্ধে আমরা যে বক্তব্য রাখতে পারি কথা বলতে পারি ওয়ারনেস সৃষ্টি করতে পারি সব কিছু মিলিয়ে আমার সবচেয়ে বড় হোপ হচ্ছে দি ওয়ে উই আর হেডিং আমাদের কিছু ব্রুজ অ্যান্ড ব্রামস থাকবেই আপনি ড্রাইভ করতে গেলে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হবেন বাম্পিং হবেন কিন্তু এই জন্য ড্রাইভ ছেড়ে দেওয়া যাবে না অ্যাক্সিডেন্টের ভয়ে ঘর থেকে বের হবে না এটা হওয়া যাবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব এবং আমাদের হয়তো সাময়িকভাবে একটু খারাপ দেখছেন লিকুইডিটি ক্রাইসিস অথবা কিছুটা স্লতগতি সুশাসনে